একদিন তরিখানা নেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছি দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নবনালন্দার দুই প্রতিষ্ঠাতা শ্রী আর্য মিত্র ও শ্রীমতী ভারতী মিত্রের অসীম শ্রদ্ধার মানুষ শ্রীমতী গীতা ঘোষের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ শতবর্ষের আলোয়। শ্রীমতী গীতা ঘোষ এই বিদ্যালয়ের পরিচালন সমিতিতে থাকা ছাড়াও শান্তিনিকেতন শাখার দায়িত্ব নিয়েছিলেন শ্রীমতী ভারতী মিত্রের অনুরোধে। শেষ বয়স পর্যন্ত বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি, ছিলেন জড়িয়ে নবনালন্দার আলোয়। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে।
বিংশ শতাব্দীর প্রথম ভাগে গান্ধীজি যখন অর্থ সংগ্রহ করতে যশোর খুলনায় যান, তখন এক বিবাহিত মহিলা তার সমস্ত গহনা এক কথায় দান করে দেন গান্ধীজিকে। সেই মহিষী নারী শ্রীমতী লীলাবতী বসুর প্রথম সন্তান শ্রীমতী গীতা বোস। ছোটবেলায় গীতা দক্ষ সাঁতারু ছিলেন, নদী পার করতেন অনায়াসে, ছিলেন অসম্ভব কর্মঠ, যে প্রমাণ তিনি লিখে গেছেন সারা জীবন। যশোর খুলনার মায়া ত্যাগ করে পিতৃহীনা গীতা সপরিবারে কলকাতা চলে আসেন। ইতিহাসে মাস্টার্স করে শুরু করেন তার জীবন যুদ্ধ। চার ভাই,
অতীন বনকে মানুষ করার যুদ্ধ, জীবনের লড়াই শুরু। তার নবদীপর ভাই শ্রী তরুণ বসুর কথায়, আমার মাতৃ সমা দিদিকে নিয়ে এত অল্প সময়ের কিছু বলতে যাওয়া সত্যি অসম্ভব। তবু দিদির সম্বন্ধে একটা ঘটনা যদি বলি, তাহলে আপনার দিদির চরিত্র সম্বন্ধে কিছুটা হয়তো বুঝতে পারবেন। আমি তখন দিদির বাড়িতেই থাকি, কলেজে পড়ি, আমার চটি পরে কলেজ যেতাম। চটিটার অবস্থা খুবই খারাপ ছিল। দিদিকে বললাম, দিদি দেখলো, কিছু বলল না। তারও দু তিন দিন পরে চটির এমন অবস্থা, আমি দিদিকে গিয়ে বললাম যে দিদি আমি কলেজ যেতে পারবো না, আমার চটির অবস্থা খুবই খারাপ। দিদি আমাকে কিছু না বলে আমার দিকে এমন একটা দৃষ্টি দিল যে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এলাম এবং সেই ছেঁড়া চটি হাতে করে আমি কলেজে গেলাম, খুবই মন খারাপ নিয়ে। বিকেলবেলায় কলেজ থেকে ফিরে বারান্দার ওপর বসে আছি। দিদি তখন প্রেস সিন্ডিকেটে চাকরি করতো। দিদি সন্ধে নাগাদ একটা বিরাট গাড়ি করে এলো, এসে আমাকে বলল, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় গাড়িতে উঠে এসো। তা আমি তো খালি পায়ে গিয়ে গাড়িতে উঠে পড়লাম, পড়ে চলে গেলাম দিদির সঙ্গে ভবানীপুরে। দিদি সেখান থেকে আমাকে একটা নতুন চটি কিনে দিল, সঙ্গে একটা জুতোও কিনে দিল। সেই দিন আমি বুঝেছিলাম যে এই দিদি যদি এই আদর্শে আমি বড় হতে পারি, তাহলে আমি হয়তো জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেন আমি দিদি সম্বন্ধে কি বলতে চাইছি। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না কান্না কাটি, ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে মাথা তুলে রইব ভবে, শক্ত যাতাই সাধতে হবে মাথা তুলে রইব ভবে, সহজ পথে চলব ভেবে পড়ব না আঁকের পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। শিক্ষকতা জীবন যেন তার মজ্জাগত ছিল, তাই সরকারি চাকরি দিলেন ছেড়ে। বালিগঞ্জ অঞ্চলের আধা সরকারি বিদ্যালয় কমলাগড় স্কুলে যোগ দিলেন ইতিহাসের শিক্ষিকা হিসেবে। শ্রীমতী চৈতী চ্যাটার্জি একাধারে তার আত্মীয় ও ছাত্রী সেই কমলাগড় স্কুলের।
চৈতি চ্যাটার্জির কথায়, ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা আমি খুব কমই দেখেছি। স্কুলে যখন পড়তাম তখন আর হিস্ট্রি ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, তার সবাই তটস্থ হয়ে ক্লাসে বসে থাকতাম কখন উনি আসবেন। এত ভালো বোঝাতেন যে হিস্ট্রির উপরে ইন্টারেস্ট আমার বেড়ে গেছিল। এছাড়াও স্কুলের সব স্টুডেন্টরা পাগল ছিল ওনার জন্য, সবাই আমায় জিজ্ঞেস করতো উনি বাড়িতে কী করেন, কীরকম সারভাবে শাড়ি পরেন, কী খান। আমার খুব মজা লাগতো কারণ ওকে এইসব কথার উত্তর দিতে আর একটু গর্ববোধ করতাম, কারণ উনি আমার কাকিমা তো। আরেকটা কথা না বললেই হয়, না বললেই নয়, পড়াশোনার ব্যাপারে এত আগ্রহ ছিল যে আমি যখন এমএ ইংলিশে ভর্তি হলাম তখন উনিও সেই সময় আমার সঙ্গে এমএ করেছিলেন। এটা ভাবা যায় না, উনি একজন ডাইনামিক পার্সোনালিটি ছিলেন। ইতিমধ্যে সংসারের বন্ধনে আবদ্ধ, বিবাহ সূত্রে দুই সন্তানের মায়ের ভূমিকাও রয়েছে, চলছে তাদের মানুষ করার চেষ্টা। মনের ভিতরে
সেরা ফুলব্রাইট স্কলারশিপ। এই বৃত্তি পাওয়া যথেষ্ট সম্মানের। ভারতবর্ষ থেকে অল্প কয়েকজন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের বাছাই করে ইউএসএর বিভিন্ন বিদ্যালয়ে তাদের শিক্ষকতার সুযোগ দেওয়া হয়। 1963 সালে পশ্চিমবঙ্গ থেকে দুজন সে সুযোগ পেয়েছিলেন, তার অন্যতম ছিলেন গীতা ঘোষ। তখন তিনি কমলা গার্লস স্কুলে কর্মরত। এরপর কমলা গার্লস স্কুলের প্রধান
শিক্ষিকা হলেন। সেই সময় মেয়েদের সাংস্কৃতিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করার জন্য নিয়ে এলেন শ্রী জ্যোতিরিন্দ্র মৈত্রকে, যিনি বটুকদা বলেই সর্বজন বিদিত ছিলেন। বটুকদা ছিলেন গণনাট্যের সঙ্গে জড়িত কবি, সঙ্গীতকার ও গায়ক। এর আগে মেয়েদের নিয়ে নিউ এম্পায়ার থিয়েটারে মঞ্চস্থ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ, অসম্ভব সাফল্য পেয়েছিল সেই মঞ্চ। এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের অন্ধকার, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার। দিকে ভেঙেছে যে শৃঙ্খল দুর্গত দরিদ্রেরা পায়, দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল দুর্গত দরিদ্রেরা পায়, এসো ভোলা মনে তাই তোমার শরণ করিল উপকার, এসো ভোলা মনে তাই তোমার শরণ করিল উপকার, এসো মুক্ত করো হে জনতার মুখরিত সখে, এসো সমিতির সাম্যের ঐক্যে, এসো জনতার মুখরিত সখে, এসো দুঃখ তিমির প্রেমী দুর্গম জীবনের অন্যতম সেরা সম্মান পেলেন 1974 সালে রাষ্ট্রপতি পুরস্কার, বছরের অন্যতম সেরা শিক্ষকের। তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় ফকিরউদ্দিন আলী আহমদের হাত থেকে সেই পুরস্কার পাওয়া সারা জীবনের সম্পদ। এর মধ্যে তিনি ইংরেজিতে মাস্টার্সও করে ফেলেছিলেন নিঃশব্দে, প্রায় অজান্তেই। উচ্চ মাধ্যমিক যখন শুরু হলো তখন তার ডাক পড়ল সিলেবাস তৈরি করার জন্য।
ইতিমধ্যে তিনি যুক্ত হলেন সত্য সাই সেবা ট্রাস্টের সঙ্গে। ট্রাস্টের সর্বভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রধানের দায়িত্ব ছিল তাঁর। বয়সের সঙ্গে সঙ্গে সরকারি চাকরি থেকে অবসরে যেতেই হয়, তিনিও গেলেন। তবে এর মধ্যেই রেক্টর স্যার ও রেক্টর আন্টির অনুরোধে নবনালন্দার পরিচালন মণ্ডলীর সদস্য হয়ে দিলেন তার উপদেশ। ওরা দুজনেই খুবই শ্রদ্ধার সঙ্গে তাঁদের গীতাদির কথা বিচার করতেন এবং চেষ্টা করতেন সেভাবেই চলার। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে, হায় বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। নিত্য রবি প্রাণ পুরানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। এদিকে নবনালন্দা তখন শাখা প্রশাখা বিস্তার করছে। শান্তিনিকেতন বিদ্যালয় চালু করা শ্রী আর্য মিত্র ও শ্রীমতী ভারতী মিত্রের বহুদিনের বাসনা। সেখানে বিদ্যালয় চালাবার জন্য তাই শ্রীমতী গীতা ঘোষের শরণাপন্ন হলেন তারা। সে আন্তরিক অনুরোধ ফেরানোর ক্ষমতা গীতা ঘোষের ছিল। নবনালন্দা শান্তিনিকেতনের অনেক দিনের শিক্ষিকা মধুমিতা ভট্টাচার্যের কথায়, গীতাদি এই শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে এক আত্মসমাহিত বিরল রূপমূর্তি আমার মনের মধ্যে জেগে ওঠে। যিনি তার দীর্ঘ কর্মজীবনের এক সময় শান্তিনিকেতন নবনালন্দায় এসেছিলেন, পেয়েছিলাম তার গভীর সান্নিধ্য। যিনি আমাদের শিখিয়েছিলেন শিক্ষা অঙ্গন কুড়িয়ে নেবার জায়গা, কিছু সংগ্রহ করার জায়গা নয়, সেই জায়গা শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, বিলিয়ে দেওয়ার জায়গা। তার কর্মশক্তি, অগাধ পাণ্ডিত্য, নেতৃত্ব দানের অসাধারণ ক্ষমতা আজও আমাকে মুগ্ধ করে। তার থেকে পাওয়া সেই শিক্ষাকেই পাথেয় করে জীবনে এগিয়ে চলেছি। জন্মশতবর্ষে তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। শান্তিনিকেতন নবনালন্দার উন্নতির পথে শ্রীমতী গীতা ঘোষের সঙ্গে যোগ্য সঙ্গত করেন শ্রী পার্থপ্রতিম গুপ্ত বক্সী। নবনালন্দা শান্তিনিকেতনে মাধ্যমিক প্রথম ব্যাচের এক ছাত্রী সঞ্চয়ী সাহায্যী তার কথায়, আজ গীতা আন্টির জন্মশতবর্ষে আন্টিকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তখন সম্ভবত আমি ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি। সেই সময় আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রাম হতো, আমি তখন একটি সোলো পারফর্ম করার চান্স পাই প্রথমবার। যাই হোক, রিহার্সাল তো খুব ভালোভাবেই চলছিল, কিন্তু যেটা বাদ সাধল, আমাদের প্রোগ্রামের ঠিক পাঁচ সাত দিন আগে আমি এমনভাবে ভুগেছিলাম জ্বর, যার মানে জ্বর জারি, কাশি, গলা ব্যথা সবকিছু নিয়েই এতটাই কাবু হয়ে গেছিলাম যে আমি স্কুল পর্যন্ত যেতে পারছিলাম না। সেই সময় যে ঘটনাটি ঘটে, দুজন মানুষ, খুব কাছের মানুষ আমাদের, এক গীতা আন্টি আর একজন গুপ্ত বক্সি স্যার, প্রতিদিন নিয়ম করে আমাদের বাড়িতে ফোন করতেন এবং বাবা মার কাছে আমার খবরাখবর নিতেন। এই ঘটনাটিতে ওনারা
কতটা যে আমাদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। একজন সাধারণ স্টুডেন্টের খবর এভাবে কেউ নিতে পারেন? একজন এত বড় সম্ভ্রান্ত ব্যক্তি এভাবে একজন সাধারণ স্টুডেন্টের খবর নেবেন, এটা আমাদের কাছে সত্যি একটা বিশাল ব্যাপার। চাইলেই ওনারা আমার রিপ্লেসমেন্ট করতেই পারতেন, অন্য কাউকে দিয়ে গানটি গাওয়াতেই পারতেন, সেটা তো করেনি। তার উপরন্তু ওনারা আমার খবর নিয়েছিলেন, আমি সত্যিই কৃতজ্ঞ। আমার বাড়ির প্রত্যেকটি লোক ওনাদের প্রতি কৃতজ্ঞ। যাই হোক, এটুকুই বলবো, গীতা আন্টি আমাদের সকলের মাঝে আছেন, প্রতিটি মুহূর্তে ওনার আশীর্বাদ আমাদের সঙ্গেই আছেন, ওনার আদর্শ আমাদের সঙ্গে আছেন। শান্তিনিকেতনে নবনালন্দা একেবারে গোড়ার দিকের দুই শিক্ষিকা এবং শ্রীমতী গীতা ঘোষের সহকর্মী ছিলেন শ্রীমতী কান্তা চৌধুরী ও শ্রীমতী শতরূপা ঘোষ। এদের বক্তব্যেও ঝরে পড়েছে অসীম শ্রদ্ধা। শ্রীমতী কান্তা চৌধুরীর কথায়, গীতাদি আমার কাছে পরম শ্রদ্ধেয়। তাঁর কাছ থেকে একদিকে যেমন শিখেছি অনেক কিছু, অন্যদিকে পেয়েছি তার অকুণ্ঠ স্নেহ। আত্মবিশ্বাসে ভরা একজন মানুষ কখনো কোনো কাজের দায়িত্ব দিলে পারবো কি না একথা বললেই বলতেন, নিশ্চয়ই পারবে। এই বলার মধ্যে দিয়ে এতটাই আত্মপ্রত্যয় জাগিয়ে তুলতেন যে সহজেই সেটা করতে পারতাম। এই ভাবনা যে আমাকে জীবনে চলার পথে কত সাহায্য করেছে তা আর বলে বোঝাতে পারবো না। গীতাদি সমস্ত কাজে ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। তা স্কুলের পড়ানোর ক্ষেত্রে যেমন দেখেছি, তেমনই শান্তিনিকেতনে তার বাড়িতে গিয়ে দেখেছি রান্নার ব্যাপারে তার নিপুণতা। পাটিসাপটা কিভাবে একেবারে সাদা দেখতে করতে হয় সেটাও তিনি শিখিয়েছেন। এমন একজন মানুষের সান্নিধ্যে থাকতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আজকের দিনে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রীমতী শতরূপা ঘোষের কথা। গীতাদি, আ নেম হুইচ ওয়েন রিংস ইন মাই ইয়ার্স, টাইম ট্রাভেলস অল দ্য ওয়ে ব্যাক টু দোজ ডেজ হোয়েন আই জয়েন্ড দিস স্কুল। আমার নবনালন্দা জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গীতাদির স্মৃতি। মেনি কেয়ারিং থটস, গুড অ্যাডভাইস, মোমেন্টস। একজন মাদারলি ফিগার যার কাছে থেকে অনেক শিখতে পেরেছি আর সমৃদ্ধ হয়েছি। আই ও আ লট টু হার। আই বিলিভ শি স্টিল লিভস অ্যান্ড ওয়াকস বিসাইড আস এভরি ডে, আনসিন, আনহার্ড। শান্তিনিকেতনে থাকাকালীন তার নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের শিক্ষিকা এবং নামী গায়িকা শ্রীমতী শ্রীপূর্ণ ভট্টাচার্য শ্রীমতী গীতা ঘোষের সান্নিধ্যে আসেন। আজকে গীতা ঘোষ মানে আমার
প্রিয় গীতাদির জন্মশতবর্ষ। এই গীতাদি আর গীতাদির পরিবারের সাথে আমার পরিচয় আমার মেয়ের বিবাহ সূত্রে। তার আগে গীতাদিকে জানতাম গীতা ঘোষ কমলা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, এই পর্যন্তই। হ্যাঁ, তখন কিছু কমলা গার্লস স্কুলের কিছু মেয়ে ছিল যারা আমার বন্ধু ছিল, তা ওদের সঙ্গে যখন দেখা হতো, কথা হতো, কমলা গার্লস স্কুলের কথা উঠলেই গীতাদির কথা স্বাভাবিকভাবে আসে। তো সবাই না গীতাদির কথা ওই একই কথা বলত, কি ভীষণ রাগি, কি ভীষণ স্ট্রিক্ট, কি ভীষণ ডিসিপ্লিনড, এরকম মানে এমন সব কথা শুনতাম যার জন্যে কি না জানি না। মানে সত্যি আমি গীতাদির সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হলো, আমি কিন্তু সত্যি একদম সহজ হতে পারিনি, কীরকম একটু ভয়ে ভয়ে একটু দূরে দূরে থাকতাম। তো তারপর ভয় তো কাটলো পরে। সেই সময় আমি শান্তিনিকেতনে যাই, মানে তখন আমার যাওয়াটা খুব রেগুলার ছিল, রেগুলার ছিল অর্থাৎ তখন আমি প্রতি মাসে শান্তিনিকেতনে যেতাম। সাম্বাটিতে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে থাকতাম, গান শেখাতাম, চলে আসতাম। এটা মানে মাসের পর মাস, বছরের পর বছর এটা চলছিল। তো তখন আমি আবিষ্কার করলাম যে গীতাদি তো দেখি আমার পাড়াতে থাকেন। একদিন গিয়েছিলাম গীতাদির বাড়ি। হ্যাঁ, তার আগে বলি, সেই সময় অনেকদিন, অনেক বছর আগে তো ঘটনা, ভীষণ শান্তিনিকেতন এখন লোডশেডিং, সন্ধে হলেই প্রচণ্ড লোডশেডিং, মানে কিচ্ছু করার থাকতো না, কেবল মশার কামড় খাওয়া বসে বসে। তো সেই দেখে আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো না গীতাদির বাড়ি একটু যাই। আমি শুনে বলে উঠেছিলাম ওরে বাবা। তো বললো কেন, ওরে বাবা কেন? আমি বললাম যে না, শুনেছি গীতাদি ভীষণ রাগি। তো বললো ওমা, রাগি স্কুলে হয়তো সেভাবে করতে হয়, তো বাড়িতে গেলে কী করবেন, তোমাকে খেয়ে ফেলবেন নাকি, চলো তো যাই। গেলাম, একটা অনিচ্ছা সত্যি গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর গীতাদি যা আপ্যায়ন করেছিলেন আমাকে, আমি না জীবনে কোনো দিনও এটা ভুলব না। মানে এক রাশ হাসি মুখে এসে আমাকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। তারপরে তো কত গল্প, কত কথা, আর একটার পর একটা কত যে গান আমার শুনলেন। এরপরে তো সমানে বলছেন আরেকটু বসো, আরেকটু বসো, রাতও হয়ে গেছিলো। ওমা তখন দেখি গরম চা, গরম আলুর চপ সব এলো। সত্যি ওই যে একটা অপ্রত্যাশিত, একটা এত সুন্দর সন্ধ্যা আমি উপহার সেদিন পেয়েছিলাম, মানে সত্যি আমি কোনো দিন ভুলব না। তারপর যখন চলে আসবো, মনে আছে আমার গেটের কাছে এসে বললেন যে তোমরা তো একদম কাছে থাকো, তো রোজই চলে এসো না সন্ধ্যের পরে, আমারও সময়টা ভালো কাটবে। এই এরপর থেকে শুরু হয়ে গেল গীতাদির বাড়িতে আমার যাওয়া আসা। এবং সেই যাওয়া আসা করতে করতে কবে যে গীতাদি আর আমি একটা এত সুন্দর দিদি আর বোনের সম্পর্ক আমাদের হয়ে গেল, আমি নিজেই সেটা বুঝতে পারছিলাম না কবে থেকে। তো যাই হোক, তারপর তো প্রতিদিনই প্রায়ই যাই, উনি তো কত গল্প করেন, কত কথা বলেন, কত ঘটনা, কত অভিজ্ঞতার কথা, আর এত সুন্দর করে ওনার বলাটা ছিল, আমি কীরকম মন্ত্রমুগ্ধের মতো ওইসব শিশুগুলো শুনতাম, ভীষণ ভালো সময় আমার কাটছিল। তারপর আস্তে আস্তে আমার শান্তিনিকেতন যাওয়া কমে গেল নানান কারণে, তারপরে এখানেও আমার কাজ বেড়ে গেল। তো এরপরে তো যাই কম, দেখা হয় কম, মাঝে মাঝে শুনি গীতাদি শরীরটা ভেঙে যাচ্ছে, তো আমার শুনতাম খারাপ লাগতো, মন খারাপ হতো।
এরপরে বিশেষ একটা দেখা হয়নি, কম দেখা হয়েছে, একদম হয়নি তা নয়, কিন্তু খুব একটা নয়। তো আজকে তাই ভাবি যে এরকম যে একটা কি বলবো, স্নেহময়ী মমতাময়ী একটা মানুষ, সেই মানুষটার ওপরের খোলসটা কী কঠিন আর কী কঠোর ছিল, কে জানবে যে তার মধ্যে এত মমতাময়ী একটা মানুষ লুকিয়ে রয়েছে। আমি জানি এটা একটু করে হয়, কিন্তু গীতাদিকে আমি সেইভাবে দেখেছি। আজকে যখন গীতাদির কথা ভাবি, বিশেষ করে আজ তো সকাল থেকে কতবার যে মনের ভিতরে এসেছি, কতবার ভেবেছি চোখের সামনে, যখনই দেখছি মনের মধ্যে তখনই সেই স্নেহময়ী মমতাময়ী দিদি থেকেই দেখেছি, অন্য আর কোনো রূপ আমার সামনে আসে না গীতাদির। তো আর বিশেষ কি বলবো, আজকে গীতাদির শেষে বলি, আজকে গীতাদির শতবর্ষের জন্মদিনে তাকে জানাই আমার শত শত প্রণাম। নবনালন্দা তাকে ভুলেনি, বিদ্যালয়ের স্বর্ণ জয়ন্তীতে তাকে মরণোত্তর নালন্দা গরিমা পুরস্কার দেওয়া হয়। জীবনে অনেক মানুষের পেছনে তিনি দাঁড়িয়েছেন, তাদের প্রতিষ্ঠিত হতে করেছেন সাহায্য। এমনই একজন মানুষ শান্তিনিকেতন স্কুলের প্রাক্তন শিক্ষিকা এবং বর্তমানে কলকাতা নবনালন্দার ইতিহাসের শিক্ষিকা রুমেলী সরকারের কথায়। তিনি আমার শ্রদ্ধেয়া গীতাদি বা গীতা ঘোষ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এত অসম্ভব ব্যক্তিত্বপূর্ণ মহিলা এই আমি খুব কম দেখেছি, খুব কম দেখেছি। অসাধারণ ব্যক্তিত্ব, অসম্ভব সুন্দর ব্যক্তিত্ব, বয়স্কার চুল, কি যে ভালো লাগতো না আমি মানে সত্যি কথা এখানে বলে বোঝাতে পারবো না। যখন শান্তিনিকেতনে পড়াচ্ছি কিভাবে পড়াতে হবে, একেবারে প্রাইমারি জুনিয়র ক্লাস তো শুরু হলো, তারপর যখন ক্লাস থ্রিতে হিস্ট্রি ইনক্লুড হলো, থ্রি থেকে তো শুরু হলো, রেক্টর স্যার, রেক্টর আন্টি তো আছেনই, রেক্টর স্যার আমাকে প্রচুরভাবে মানে বলতে পারবেন আপনারা যে সাহায্য করেইছে, কিন্তু রেক্টর স্যার রেক্টর আন্টিকে তো সারা বছর আমরা পেতাম না, মাঝে মাঝে পেতাম, কিন্তু প্রত্যেকটা দিনের পড়ানোতে কিভাবে পড়াতে হবে, ক্লাসে গিয়ে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে হবে, এবং এই যে সাবজেক্ট ইতিহাস, তাকে ভালোবাসার জায়গা তৈরি করিয়ে দিতে হবে ছাত্রছাত্রীর মনে, এটা কিন্তু আমি শিখেছি গীতাদির কাছ থেকে। পরীক্ষা আসছে, কোয়েশ্চেন পেপার বানাতে হবে। ছোট্ট ঘটনা বলছি, আমার দায়িত্ব পড়লো কোয়েশ্চেন পেপার বানানোর, কোয়েশ্চেন পেপার বানাই, জমা দিই, হয়নি, যাও আবার পাল্টে নিয়ে এসো। এতবার করে কাটাতেন আর করাতেন, কাটাতেন করাতেন। এবার আপনারা ভাববেন এত কাটছেই বা কেন করছে কেন, আমাকে ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার যদি তোমাকে বানাতে হয়, তার মধ্যে প্রশ্নর কত পার্সেন্ট থাকবে ফর দ্য জেনারেল স্টুডেন্ট, কত পার্সেন্ট থাকবে ফর দ্য মিডল স্টুডেন্ট, অ্যান্ড ফর দ্য বেস্ট কিছু প্রশ্ন থাকবে। নবনালন্দায় যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই পড়ানো বলুন বা কোয়েশ্চেন পেপার বানানো বলুন বা ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে সাবজেক্টটাকে ভালোবাসার জায়গা তৈরি করে দেওয়া, সেগুলো সমস্ত কিছু আমি নির্দ্বিধায় বলতে পারি এই মানুষটির কাছ থেকে শিখেছি গীতাদি। তাই আজকে তাকে এই শতবর্ষে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তিনি যেখানেই থাকুন আমাদের সকলকে আশীর্বাদ করবেন, এবং ব্যক্তিগতভাবে আমি বলবো তিনি যেন সর্বদা আমার মাথার ওপর আমার হাতটা রেখে দেন, আমি যেন জীবনে সারা জীবন চলার পথে যেন ওনার আশীর্বাদ পেয়ে যাই। জীবনের শেষ দিন পর্যন্ত অদম্য উৎসাহ ও প্রেরণার শক্তি ছিলেন তিনি। তিন নাতি নাতনির মধ্যে সেই প্রেরণা তিনি দিয়ে গেছেন। বিদেশে কর্তব্যরত নাতি সৌনকের কথায়, আমার ঠাকুমা, আমি রাখতাম আম্মি বলে, অনেক স্মৃতি। বিশেষ করে মনে পড়ে আমাকে আর আমার দিদিকে নিয়ে দিল্লি থেকে গাড়ি করে চণ্ডীগড় চলে গেছিলেন মোহালিতে পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ দেখার জন্য 1997। আম্মি তখন 77 ইয়ার্স ওল্ড। কতটা আত্মবিশ্বাস থাকলে
তিনটে 13-14 বছরের ছেলে মেয়েদের নিয়ে অতটা ডিস্টেন্স ট্রাভেল করেন 77 বছর বয়সে, তারপর খেলোয়াড়দের হোটেলে গিয়ে সবার সাথে দেখা করানো তাও ওই বয়সে। আজ আমি ইংল্যান্ডে একা আছি, আম্মির কথা খুবই মনে পড়ে। আসলে আম্মি ছিলেন আমার কাছে পজিটিভিটির একদম শেষ কথা, তাই তার জন্মশতবার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম। রাস্তায় দেখা হলে কেমন আছো এই প্রশ্নের উত্তরে তাকে সবসময় ভালো আছি এই উত্তর দিতেই শোনা যেত। অন্য সকলকে এই উপদেশই দিতেন তিনি, বলতেন ভালো আছে বললেই ভালো থাকার দিকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আজ তাঁর শততম জন্মদিনে আমাদের এই শ্রদ্ধার্ঘ রইল তাঁর পায়ে, তাঁর অদম্য প্রাণশক্তি ও নিষ্ঠার প্রতি, সঙ্গে তাঁর ইতিবাচক মনোভাব যা তাঁর পাশের সকলের মধ্যে প্রসারিত হয়ে যায়। আজকের দিনে এই ইতিবাচক চিন্তাধারার প্রয়োজন অবশ্যই। Thank you.